ম্যানমারত নাই পরেশ বড়ুয়া, ম্যানমারত সামরিক অভিযান চলোয়ার শঙ্কা, সঘনে স্থান সলনি করে পরেশ বড়ুয়ায়, চীনত আশ্রয় লওয়ার সন্দেহ পরেশ বড়ুয়ার। শেহতীয়া খবর অনুসরি ম্যানমারত নাই পরেশ বড়ুয়ায়, তার সলনি সঘনে স্থান সলনি করে পরেশ বড়ুয়ায়। এদিন যদি এটা ঠাইত থাকে আন এদিন এটা ঠাইত থাকে, একে স্থানতে বেশি সময় না থাকে আলফার মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ায়। আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষগৰাকীয়ে সরকারের সঙ্গে আলোচনার বাবে আশাবাদী হয়ে আছে যদিও একদরে ভারতবর্ষর সেনা আর চোরাংচোয়ার পরেও আতরি আছে। চোরাংচোয়ায় বারে বারে পরেশ বড়ুয়ার অবস্থানক লৈ সুসূত্র উলিয়াবলৈ চেষ্টা অব্যাহত রাখিছে যদিও পরেশ বড়ুয়ায় অতি চালাকি বুদ্ধিৰে স্থান সলনি করে চোরাংচোয়ার চকুত ধুলি দি আহিছে। কিন্তু ম্যানমারত সেনাবাহিনীয়ে সরকার গঠন করার পাছরে পৰা ম্যানমারত নাই পরেশ বড়ুয়ায়। উল্লেখযোগ্য যে বহুদিন ধরে ম্যানমারত ঘাটি পাতি আছিল পরেশ বড়ুয়া, কিন্তু ম্যানমারত সেনাবাহিনী সরকার অহার লগে ভারত সরকারে যোগাযোগ করেছিল পরেশ বড়ুয়ার সন্ধানত। সেইভাবে ম্যানমারের সেনাবাহিনীয়ে উত্তর পূর্বাঞ্চলে কেইবাটাও উগ্রপন্থী সংগঠনের ঘাটি উচ্ছেদ করেছিল ম্যানমারের পৰা। ঠিক তার পাছরপরাই যা তিনটা বছরে ম্যানমারত নাই পরেশ বড়ুয়ায়, তার সলনি চীন অথবা অন্যান্য দেশত বাহারপতি আছে পরেশ বড়ুয়ায়। শেহতীয়াভাবে আত্মসমর্পণ করা আলফা স্বাধীনর মেজর বাবুল বড়ুয়া ওরফে সংগ্রাম শইকীয়ায় এই কথা জানিবলৈ দিছে। লগতে সংগ্রাম শইকীয়ায় কেতবোর বিস্ফোরক মন্তব্য করেছে। আলফা শিবিরত ভয়ানক খাদ্য সংকট, হতাহাত ভুগিছে বহু আলফা কেদারে, সতীর্থর আলোচনার বাবে হেঁচা দিছে পরেশ বড়ুয়াক। আলফা শিবিরত এটা ভয়ানক খাদ্য সংকটে দেখা দিছে, যার বাবে হতাহাত ভুগিছে বহু আলফা কেদারে, খাবলৈ নাপায় অথবা স্থান সলনি করার বাবে হতাহাত ভুগিছে বহু আলফা কেদারে। সঘনে সলনি হয়েছে আলফার মুখ্য কার্যালয়, এদিন যদি এটা ঠাইত আন এদিন এটা ঠাইত আলফাই কার্যালয় খুলিছে, একে স্থানতে নাই আলফার কার্যালয়। সেইভাবে যথেষ্ট কষ্ট হয়েছে আলফার কেদারসকলের, খাদ্য সংকটত ভুগিছে আলফার কেদারসকলে, যার বাবে এতিয়া হতাহাত ভুগিছে বহু আলফা স্বাধীনর কেদারে। হতাহাত ভোগা একাংশ আলফা স্বাধীনর কেদারে পরেশ বড়ুয়াক হেঁচা দিছে সরকারের সঙ্গে আলোচনার প্রক্রিয়া আগবহার বাবে। যেহেতু বর্তমানে আলফা সমস্যার কোনো সমাধান তেওঁলোকে দেখা নাই, গতি আলোচনার মাধ্যমে পরেশ বড়ুয়াক এই সমস্যা সমাধানের আহ্বান জানাইছে বহু আলফা কেদারে। এই কথা প্রকাশ করেছে আলফা আত্মসমর্পণ করা মেজর সংগ্রাম শইকীয়ায়। কিন্তু আলফা কেদার সমূহের আহ্বানের প্রতি পরেশ বড়ুয়া কি সঁহাৰি জনায় সেয়া আগন্তক দিনত লক্ষণীয় হব। কত আছে পরেশ বড়ুয়া, ম্যানমারত নে চীনত? খবর ওলাইছিল যে ম্যানমারত আছিল পরেশ বড়ুয়া, কিন্তু বর্তমান সময়ত ম্যানমারত নাই পরেশ বড়ুয়া। ম্যানমারত সরকার পরিবর্তন হয়েছিল, সামরিক অভ্যুত্থান ঘটেছিল আর সামরিক সরকার গঠন হয়েছিল, আর সামরিক সরকার গঠন হওয়ার ঠিক পাছরেপরা ম্যানমার ত্যাগ করেছিল পরেশ বড়ুয়ায়। কেন সামরিক সরকার আহিয়ে ম্যানমারের বিভিন্ন স্থানত উত্তর পূর্বাঞ্চল উগ্রপন্থী সংগঠনসমূহের উপর অভিযান চলাইছিল আর যার পাছতে শঙ্কিত হয়ে ম্যানমার ত্যাগ করেছিল পরেশ বড়ুয়ায়। যা তিনটা বছরে ম্যানমারত নাই পরেশ বড়ুয়া, তার সলনি চীন অথবা অন্যান্য দেশসমূহত বাহার পাতি আছে পরেশ বড়ুয়া, আর পরেশ বড়ুয়া সঘনে সলনি করে নিজের স্থান। ঠিক তেনে সময়তে আলফার শিবিরসমূহত যথেষ্ট খাদ্য সংকটে দেখা দিছে, আর তার বাবে এতিয়া আলফার যিকল কর্মী আছে, আলফার যিকল নেতা আছে, তেওঁলোক এতিয়া হতা হয়ে পড়েছে, আর তেওঁলোকে পরেশ বড়ুয়াক হেঁচা দিছে যিকোনো মূল্যর বিনিময়ত সরকারের সঙ্গে পরেশ বড়ুয়ায় আলোচনা করব লাগে। কেন যে আলফা সমস্যা দীর্ঘদিন আলফা সমস্যা, যার বাবে হাজার হাজার অসমীয়া সফল ডেকা শহীদ হয়েছে, সেই আলফা সমস্যা সমাধানের বাবে বর্তমান সময়ত কোনো আগবড়া নাই, যার বাবে এতিয়া পরেশ বড়ুয়াক হেঁচা দিছে আলফা কেদার, আলফা নেতার সকলে সরকারের সঙ্গে আলোচনা করক পরেশ বড়ুয়ায়। কিন্তু এই হেঁচা বা এই আহ্বানের প্রতি পরেশ বড়ুয়া কি গুরুত্ব প্রদান করে, সে সময় লক্ষণীয় হব। ধন্যবাদ, চাই থাকবে প্রাগ নিউজ ডিজিটাল।